ওয়েবসাইট বা ফেসবুক মার্কেটপ্লেসে পুরনো ফোন কেনা বেচা বাড়ছে। তবে এ ধরনের ফোন কেনার ক্ষেত্রে ক্রেতাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ফোন কেনার সময় মালিকানা নথিসহ বেশ কিছু বিষয় যাচাই না করলে পরে সমস্যা হতে পারে। পুরনো ফোন কেনার সময় যেসব বিষয়ে নজর রাখতে হবে তা তুলে ধরা হল। যার ফোনটি কেনা হচ্ছে তিনি ফোনটির আসল মালিক কিনা তা নিশ্চিত হওয়া জরুরি। অনেক সময় চুরি করা ফোন বিক্রির বিজ্ঞাপনও অনেকেই দিয়ে থাকেন। এ ধরনের ফোন কিনলে আইনি জটিলতার মুখোমুখি হতে হবে ক্রেতাকে। অনেক সময় ভুয়া রসিদও অনেকে বানিয়ে নেন। অবশ্যই বাক্সের গায়ে লেখা আইএমইআই নম্বরের সঙ্গে ফোনের আইএমইআই নম্বর মিলিয়ে নেবেন। ফোনের আইএমইআই নম্বর পরীক্ষা করা ফোন কেনার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আইএমইআই নম্বর জানতে *#06# ডায়াল করুন। ডায়ালের পর পর্দায় 15 সংখ্যার একটা নম্বর দেখা যাবে, এটিই মোবাইলের আইএমইআই নম্বর। সেই সঙ্গে imeidetective.com এই ওয়েবসাইটে প্রবেশ করে আইএমইআই নম্বর ইনপুট করলে ফোন সম্পর্কে অতিরিক্ত তথ্য পাওয়া যাবে। আইফোন কেনার ক্ষেত্রে একটু বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। প্রথমে আইফোনের প্যাকেজিং ভালোভাবে চেক করা জরুরি। আইফোনের বাক্সে মডেল নম্বর, সিরিয়াল নম্বর এবং আইএমইআই নম্বর রয়েছে। আইফোনের জেনারেল থেকে অ্যাবাউট অপশনে গিয়ে আইএমইআই নম্বর মিলিয়ে নিতে হবে। নম্বরটি না মিললে বুঝতে হবে আইফোনটি নকল। নকল আইফোন চেনার আরেকটি কার্যকর উপায় হচ্ছে এর সিরিয়াল নম্বর দেখা। সিরিয়াল নম্বর চেক করতে http://checkcoverage.apple.com লিঙ্কে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে আইফোনের সিরিয়াল নম্বর ইনপুট দিলে ফোনটির মডেল, বিক্রয়োত্তর সেবার মেয়াদসহ ফোন সম্পর্কিত যাবতীয় তথ্য দেখাবে। যদি কিছু না আসে তাহলে বুঝতে হবে আইফোনটি নকল। পুরনো মোবাইল ফোন কেনার আগে ফোনের হার্ডওয়্যার ঠিক আছে কিনা তা দেখে নেওয়া জরুরি। ফোনের বহিরাংশে কোনো প্রকার দাগ, ফাটা ইত্যাদি আছে কিনা তা দেখে নিন। অনেক সময় দেখা যায় হাত থেকে পড়ে ফোনে দাগ বা ফাটা স্থানের সৃষ্টি হয়। এতে করে ফোনের ভেতরেই সমস্যার সম্ভাবনা থেকে যায়। প্রয়োজনে কোনো ফোন মেরামতের দোকানে গিয়ে ফোন খুলে পরীক্ষা করাতে পারেন। বিজ্ঞাপনের সাইটগুলোতে একটু ঘাটাঘাটি করলেই পুরনো ফোনের দাম সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যাবে। এছাড়া ব্র্যান্ডের ওয়েবসাইটে ফোনটির বর্তমান দাম দেখেও পুরনো ফোনের দাম সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। ওয়ারেন্টি আছে এমন ফোন কেনা বুদ্ধিমানের কাজ। এতে করে ফোনে কোনো প্রকারের সমস্যা দেখা গেলেও তা নির্দিষ্ট এবং নির্ভরযোগ্য সার্ভিসিং সেন্টারে মেরামতের সুযোগ থাকে, ফলে ফোনটি নষ্ট হওয়ার ঝুঁকিও কমে আসে।